শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল বারো জুন সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে তিন দিন বাড়ি বৃষ্টিপাত খাসার জেলায় সতর্কতা জারি বিস্তারিত থাকবে প্রতিবেদনে মাত্র ঘন্টা পাঁচেক লাগাতার বৃষ্টিতে শিলচর শহরে কৃত্রিম বন্যা শিলচর শহরের বহু এলাকায় কৃত্রিম বন্যা চরম দুর্ভোগের মুখে নাগরিকরা মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করল কর্ণাটক সরকার নির্বাচনের প্রতিশ্রুতি পূরণ প্রচন্ড বৃষ্টিপাতে শিলচর কুম্বিরগ্রাম বিমানবন্দরে বিমান অবতরণের সমস্যা তিনবার শিলচরে অবতরণে ব্যর্থ ইন্ডিগর বিমান শিলচর বেতুকান্দিতে ডাবল শাটারের স্লুইস গেট বসবে আজ শিলচরে পৌঁছেই মন্ত্রী পীযুষ হাজারিকার ঘোষণা ডিলিমিটেশনের খসড়ায় কোন কোন এলাকা কোন কোন বিধানসভায় অন্তর্ভুক্ত হচ্ছে এর একটা আবাস দেওয়া হলো ডিলিমিটেশনের খসড়ায় বিলুপ্ত হচ্ছে রাতাবাড়ি আলগাপুর থাপাং বরখলায়। পাতারকান্দি করিমগঞ্জ সাউথে সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে প্রবল বৃষ্টিপাতের ফলে বন্যার কবলে নাগাল্যান্ডের ডিমাপুরের বহু অঞ্চল ডিমাপুরের বহু এলাকা জলের তলায় হাহাকার নাগরিকদের রাজ্যে এক চাঞ্চল্যকর ঘটনা গরু মাংস বিক্রি চার যুবককে গণ দুলাই দিয়ে পুলিশে সমঝে দিলেন জনতা বরাক উপত্যকার প্রত্যেকটি বাজার সহ রাজ্যের বাজারে অস্বাভাবিক বেড়েছে চালের দাম মূল্যবৃদ্ধির আগুনে জ্বলছে মানুষ এবং শেষ খবরটি অসমের নতুন বিধানসভা ভবন প্রস্তুতির কাজ প্রায় শেষের মুখে আগামী আগস্ট মাস থেকে খুলে যাবে আজ টুইট করে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর ঘন্টা পাঁচেক লাগাতার বৃষ্টিতে শিলচর শহর কৃত্রিম বন্যায় ডুবলো শহরের বহু এলাকা জলের তলায় রয়েছে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট লিংক রোড সুনাই রোড শিলংপট্টি জেল রোড অম্বিকাপট্টি সহ বিভিন্ন এলাকা বৃষ্টির জমা জলের সমস্যায় নাজেহাল পথচারী সহ স্থানীয় জনসাধারণ চরম দুর্ভোগের মুখে পড়েছেন স্থানীয় জনগণের অভিযোগ শিলচর রাঙ্গির খাল নালা সহ শহরের বিভিন্ন নালা আবর্জনায় বড়ে থাকার কারণে জল ঠানতে পারছে না এছাড়া ড্রেন সংস্কার কাজের দরুন কিছু ড্রেন বন্ধ প্রায় সব মিলিয়ে জমা জলে হাবুডুবু খেতে হচ্ছে শহরবাসীর শিলচর শহরবাসী এবং জেলার নাগরিকরা যাতে বন্যার কবল থেকে মুক্তি পান এ নিয়ে সর্বশেষ প্রচেষ্টা চালিয়ে যাবেন জল সম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা আজ অর্থাৎ সোমবার তিনি শিলচর পৌঁছে বেতুকান্দির বাদস লুইস গেট পরিদর্শন করে একতা বলে তিনি জানান আগামী অক্টোবর মাসে এই স্লুইস গেট সমস্যা চিরতরে সমাধানে দশ কোটি টাকার কাজ শুরু করবেন ডাবল শাটার টাকা গেট বসানোর প্রতিশ্রুতি দেন মন্ত্রী আজ বৃষ্টি উপেক্ষা করে মন্ত্রী একেবারে নবনির্মিত স্লুইস গেট পর্যন্ত পৌঁছেন গেটটি পরিদর্শন করে বলেন কাজ ভালোই হয়েছে তবে গেট থেকে ত্রিশ মিটার দূরে একটু এফেক্ট হয়েছে তাতে কোনো অসুবিধা নেই বলে জানান মন্ত্রী পীযুষ হাজারিকা সেখানে কংক্রিট করতে হবে আগামী কয়েকদিন দক্ষিণ আসাম জুড়ে বাড়ি বৃষ্টিপাত হবে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে তিন দিন অতিমাত্রায় হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টি আবহাওয়া দফতর সেজন্য বিশেষ করে কাসার এবং ডিমাহাসাও জেলাকে সতর্ক করে দিয়েছে তবে করিমগঞ্জ হাইলাকান্দিতে তেমন আশঙ্কার কিছু নেই বলে আবহাওয়া দফতরের পূর্বানুমান বিভাগীয় কমলা সংকেত তথা বিশেষ সতর্কবার্তার বার্তা পেয়ে শিলচরবাসীর মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে গত বছরের জুনের বন্যার অভিজ্ঞতায় অনেকেই আতঙ্কে রয়েছেন ডিলিমিটেশনের খসড়ায় কোন কোন এলাকা কোন কোন বিধানসভায় অন্তর্ভুক্ত হচ্ছে এর একটা আবাস দেওয়া হল দেখা যাচ্ছে আলগাপুর কেন্দ্র বিলুপ্ত হচ্ছে নতুন একটা কেন্দ্র তৈরি হচ্ছে দুর্লভসরা অর্থাৎ রাতাবাড়িও থাকছে না আলগাপুরের একটা অংশ বরকোলার সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে পুরো তাপাং ব্লকটাই বরকোলার সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে শিলচরে অন্তর্ভুক্ত হচ্ছে শিলচর সিডি ব্লক শিলচর পার্ট এক্স অম্বিকাপুর উত্তর কৃষ্ণপুর পার্ট এক শিলচর এম সিক্স শিলচর এক্সাই অজি ওয়ার্ড নম্বর উনত্রিশ তারাপুর পার্ট সিক্স ওয়ার্ড নম্বর ত্রিশ তারাপুর সাত জি ওয়ার্ড নম্বর একত্রিশ লক্ষ্মীপুরে অন্তর্ভুক্ত হচ্ছে লক্ষ্মীপুর সিডি ব্লক রাজাবাজার সিটি ব্লক বিন্নাকান্দি সিটি ব্লক লক্ষ্মীপুর টি সি উদারবন্দে অন্তর্ভুক্ত হচ্ছে উদারবন সিডি ব্লক দুর্গানগর পার্ট বি বাসকান্দি সিডি ব্লক কনকপুর ওয়ান কনকপুর পার্ট টু বরহলায় অন্তর্ভুক্ত হচ্ছে শালচাপড়া ব্লক বরহলা সিডি ব্লক তাপাং সিটি ব্লক কাটিগড়ায় অন্তর্ভুক্ত হচ্ছে কাটিগড়া সিডি ব্লক কালাইন সিডি ব্লক সুনাইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে সুনাই সিডি ব্লক বরজালেঙ্গা সিডি ব্লক দলাইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে নরসিংপুর সিডি ব্লক পালঙ্গা সিডি ব্লক হাইলাকান্দিতে আলগাপুর সিটি ব্লক হিন্দুস্তান পেপার লিমিটেড টাউনশিপ এরিয়া গ্রাম হাইলাকান্দি সিডি ব্লক হাইলাকান্দি এমবি লালাবাজারে হাইলাকান্দি সিডি ব্লকের অংশ লালা সিডি ব্লক লালা পিসি কাটলিশড়ায় লালা সিডি ব্লক কাটলিশরা সিবিবি সাউথ হাইলাকান্দি সিডিসি দুর্লভ অন্তর্ভুক্ত হচ্ছে দুর্লভ সিডি ব্লক রামকৃষ্ণনগর সিডি ব্লকে পাতারকান্দিতে সিডি ব্লক লোয়ারপুয়া সিডি ব্লকে করিমগঞ্জ সাউথে পাতারকান্দি সিডি সাউথ করিমগঞ্জ সিডি ব্লক রামকৃষ্ণনগর সিডি ব্লকের অংশ বদরপুরে অন্তর্ভুক্ত হচ্ছে সিডি ব্লক সাউথ করিমগঞ্জ সিডি ব্লক বদরপুর সিডি বদরপুর উত্তর করিমগঞ্জ নর্থ করিমগঞ্জ সিডি ব্লক সাউথ করিমগঞ্জ সিডি ব্লক করিমগঞ্জ এমবি। বি বৃষ্টির জন্য শিলচরে বিমান অবতরণে প্রবল অসুবিধা কলকাতা শিলচর ইন্ডিগর বিমান কুম্ভীরাম বিমানবন্দরে অবতরণে রবিবার সমস্যা দেখা দে দুপুর বারোটা দশ মিনিটে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে শিলচরের উদ্দেশ্যে রওনা দেয় ইন্ডিগোর বিমান কিন্তু তিনবার প্রয়াসের পরও কুম্বিরগ্রাম বিমানবন্দরে অবতরণে ব্যর্থ হয় বিমানটি ফলে বাধ্য হয়ে সেটি ফিরে যায় কলকাতায় মূলত খারাপ আবহাওয়ার দরুনি এমনটা হয়েছিল বলে জানিয়েছেন ইন্ডিগোর স্থানীয় কর্তৃপক্ষ অবশ্য পরে বিকেলের দিকে নির্বিঘ্নে শিলচরে আসে ইন্ডিগোর উড়ান বরাক উপত্যকার সবকটি বাজার সহ অসমের ছোট বড় সব বাজারে অস্বাভাবিক হারে চালের দাম বেড়েছে একদিকে বিদ্যুতের মাসুল বৃদ্ধিসহ স্মার্ট মিটার সংস্থাপনের দৌরাত্ব জনগণকে যখন নাজেহাল করছে সে সময়ে মরার উপর হারার গায়ের মতো চালের এই মূল্যবৃদ্ধি কার্যত মানুষকে পুড়িয়ে মারছে শুধু চাল নয় শাক সবজি মাছ মাংস দুধ ডিম ফলমূল এবং মুদির দোকানের সামগ্রী সহ সব কিছুতেই আগুন জ্বলছে হঠাৎ করে বেড়েছে রঞ্জিত পরিমলের মতো সাধারণ থেকে বাসমতি রামপাল ইত্যাদি প্রতিটি ব্র্যান্ডের চাল কুইন্টাল প্রতি একশো টাকা থেকে দুইশো টাকা সম্পূর্ণ নিখরচায় বাসে চলাচল করতে পারবেন মহিলারা কর্ণাটক বিধানসভা বুটের আগে এমনই প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস নির্বাচনী ইশতেহারেও জল করছিল সেই কথা নির্বাচন জয়ের মাস ঘুরতে না গুরতে প্রতিশ্রুতি মাফিক রাজ্য জুড়ে শক্তি প্রকল্প চালু করল কর্ণাটকের নবগঠিত সরকার এবার থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে বিনামূল্যে সফর করতে পারবেন মহিলারা রবিবার বেঙ্গালুরুর বিধানসৌধের সামনে এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী উদ্বোধনে উপস্থিত ছিলেন কে শিবকুমার এবং রাজ্যের পরিবহন মন্ত্রী হরিণের বলে গরু মাংস বিক্রি রাজ্যের কুকরাজার জেলায় চার যুবককে গরু মারার অভিযোগে স্থানীয়রা উত্তম মধ্যম দিয়ে পুলিশে সমজে দেন চার যুবক যথাক্রমে খালুমান তামাং খেমরাজ ছেত্রী বিম তামাং এবং সানম ছেত্রী জানা যায় চার যুবক প্রথমে মাঠের মধ্যে ফেলে রাখা গরুগুলোকে হাতে তৈরি বন্দুক দিয়ে মারে তারপর গরু কেটে আগুনে পুড়ে নে পরে তারা তা হরিণের মাংস বলে বাজারে বিক্রি করে তারা বেশ কয়েকবার গরু মেরে চালানের বাজারে হরিণ হিসাবে বিক্রি করে আসছিল এর মধ্যেই মাঠে বিশ্রানো গরু না পেয়ে খুঁজতে শুরু করে মালিক খুঁজতে গিয়ে হারানো গরুর কাটা মাতা উদ্ধার করেছে মালিক সরল পাড়ার এক স্থানে গরু কাটার সময় হাতে নাতে পড়ে চারজন পরে তাদের স্থানীয়রা আটক করে করেছে প্রবল বৃষ্টিপাতের ফলে বন্যার কবলে নাগাল্যান্ডের ডিমাপুরের বহু অঞ্চল জলের তলায় রাস্তাঘাট বিদ্যুৎ বিচ্ছিন্ন যানবাহন চলাচলে বিঘ্ন এবং জলমগ্ন বহু গড়বাড়ি ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে নজিরবিহীন বর্ষণ এবং পরবর্তী বন্যায় জেলিয়াংগ্রং কলোনি রিভার বেল্ট কলোনি নিউ কলোনি আইল্যান্ড কলোনি সাচু কলোনি ইস্ট পুলিশ কলোনি নাগা শপিং এলাকা এলাকাসহ শহরের বিভিন্ন কলোনি পুলিশ কলোনি বিলহুম কলোনি হলি ক্রস স্কুলের কাছে ফরেস্ট কলোনি এবং ল্যাংরিজান সহ অন্যান্য এলাকা বন্যায় প্লাবিত এদিকে আকস্মিক বন্যা এবং জলাবদ্ধতা আরও খারাপ হয়েছে ড্রেনের কারণে যা রাস্তা এবং ফুটপাতে বিষাক্ত বর্জ্য এবং নোংরা পানি ফেলে দুর্গন্ধ সৃষ্টি করছে এবার শেষ খবরটি অসমের নতুন বিধানসভা ভবন প্রস্তুতির কাজ প্রায় শেষের মুখে খুব শীঘ্রই সেখানে বিধায়কদের নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পনেরো বছর আগে দুই সালে এই নতুন বিধানসভা ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছিল দুইশো চৌত্রিশ দশমিক আট কোটি টাকা খরচে নির্মিত দ্বিতল বিশিষ্ট এই নতুন বিধানসভার প্রথম তলায় রয়েছে একশো বাহাত্তরটি বিধায়কের বসার জায়গা যা চকচকে এই বিধানসভা কমপ্লেক্স আগামী আগস্ট মাস থেকে খুলে যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন